ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي আজকে আমি আবারো আপনাদের সম্মুখে হাজির হয়েছি আরেকটি ক্লাস নিয়ে ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ একটা বিষয় টেন্স ইতিপূর্ব আমি টেন্সের এই একটা পর্ব করেছিলাম আজকে টেন্সের দ্বিতীয় পর্বে আমি হাজির হয়েছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হচ্ছে বাংলাতে যেটাকে বলা হয় ঘটমান কন্টিনিউয়াস মানে ঘটমান বা চলমান প্রেজেন্ট বলতে বর্তমান তার মানে ঘটমান বা চলমান বর্তমানকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায় তাহলে আমি সংজ্ঞাটা একটু পড়ে নিই বর্তমানে কোনো কাজ চলছে ঘটছে বা হচ্ছে এরূপ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় অর্থাৎ বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝাতে আমরা যেই বাক্য প্রকাশ করি সেটাকে বলা হয় যে টেন্স প্রকাশ করি সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেমন আমি যদি বলি যে আমি বাড়ি যাচ্ছি তাহলে আমি বাড়িতে আমার যাওয়ার মধ্যে আছি অর্থাৎ যাওয়ার কাজটা চলছে অর্থাৎ বাড়ি যাওয়ার বিষয়টা এখনও শেষ হয় নাই অর্থাৎ একটা ঘটমান আছে চলমান আছে অর্থাৎ আমি যাওয়ার পথেই আছি সেরকমই বোঝায় অর্থাৎ আমার কাজটা চলছে বোঝাচ্ছে তাহলে এই একইভাবে আমি ভাত খাচ্ছি খাওয়ার মধ্যে আছি ওই মুহূর্তে সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ চলমান কাজটা চলার মধ্যে আছে শিক্ষক তার শিক্ষার্থীকে পড়াচ্ছেন সে মুহূর্তে যদি কেউ জিজ্ঞেস করে স্যার কি করছেন তাহলে তিনি পড়াচ্ছেন তাহলে পড়াচ্ছেন মানে উনি ওখানে ক্লাসের মধ্যে আছে এখানে উনি শিক্ষার্থীদেরকে পড়ানোর মধ্যে আছে তার পড়ানোর কাজটা চলছে এভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো তবু বাংলাতে চেনার কিছু উপায় আছে ক্রিয়ার শেষে বাংলায় কিভাবে চিনব এই ক্রিয়ার শেষে তেস তেসি তেসে ইত্যাদি থাকে অর্থাৎ সাধু ভাষার ক্ষেত্রে সাধু ভাষার ক্ষেত্রে ক্রিয়ার শেষে যদি এই বিষয়গুলো যুক্ত থাকে তাহলে এটাকে আমরা বলবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস যেমন তেসে এই সে ভাত খাইতেছে তার মানে তার ভাত খাওয়ার কাজটা চলছে তাহলে তেসে আছে এবং কাজটা চলছে বোঝাচ্ছে তাহলে এটা আমার মূল বিষয় হচ্ছে তেসের টাকা কোনো বিষয় না মূল কথা হচ্ছে কাজটা চলছে কি না বর্তমানে হচ্ছে কি না তাহলে হচ্ছে সেজন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্রিয়ার শেষে অনেক সময় চলিত ভাষার ক্ষেত্রে চ থাকে ছ থাকে স ছ থাকে স রস্বইকার থাকে স রস্বইকার থাকে ইত্যাদি থাকে তাহলে যেমন সে বাদ কাঁদছে তাহলে এখানে এই চ ছ আছে তার মানে তার বাদ কাওয়ার কাজটা চলার মধ্যে আছে চলমান আছে সেজন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস এখন ইংরেজিতে কিভাবে চিনব যেটা আমরা গঠনের মধ্য দিয়ে চিনব স্ট্রাকচারের মধ্য দিয়ে চিনব তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি প্রথমে সাবজেক্ট থাকবে এম থাকবে অব্লিক ইজ অব্লিক আর অর্থাৎ এম থাকবে ইজ থাকবে আর থাকবে তিনটা থেকে যে কোনো একটা থাকবে তিনটা একসাথে থাকে না একটাই থাকবে যে কোনো একটা তাহলে ক্ষেত্র বিশেষ যে কোনো একটা থাকবে এরপরে বি বার বার থাকবে এই বার্ভের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হবে তার মানে বার্ভের সাথে আইএনজি যোগ আইএনজি যোগ মানে বেস ফর্মের সাথে আইএনজি যোগ যেমন বেস ফর্ম বলতে গো গোয়ের সাথে আইএনজি যোগ ডো ডোয়ের সাথে আইএনজি যোগ ডুইং গুইং ইটিং এভাবে বলা আমি একটা এক্সাম্পল দিয়েছি ই ইজ ইটিং রাইস সে ভাত খাচ্ছে তাহলে সাবজেক্ট আছে এম ইস আর ইস আছে বার্ভের সাথে আইএনজি যোগ বলেছে আইএনজি যোগ আছে এরপরে আর কিছু থাকতে পারে এগুলো কোনো টেন্সের উপর কোনো প্রভাব ফেলবে না এগুলো থাকতে পারে বিশেষ করে কোনো সময় যদি না থাকে আবার বলে দিলাম কিছু থাকতে পারবে যদি কোনো সময় বিশেষ একটা সময় নির্দিষ্ট একটা সময় যদি উল্লেখ না থাকে তাহলে এখন আমি এখানে বলেছি এম ইস আর তিনটা থেকে একটা বসবে কোন সময় কোনটা বসবে সেটা হচ্ছে ওই বাক্যের সাবজেক্টের উপর নির্ভর করবে সাবজেক্টের পারসন এবং নাম্বারের উপর নির্ভর করবে তাহলে এম বসবে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার হয় আমি পারসন নিয়ে একটা ক্লাস করেছি সেখানে আমি পারসন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি
আমার ফারসনের ওই পার্ট এক এবং দুই এই ভিডিওগুলো দেখলে ফারসন সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যাবে। তাহলে ফার্স্ট ফারসন সিঙ্গুলার ইজ, বসবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, আর এও উপরযুক্ত, অর্থাৎ উপরে এই উপরে যুক্ত এই দুইটা ছাড়া অন্য ক্ষেত্রে কি বসবে, আর বসবে। তার মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া অন্য পারসনের জন্য আমরা কি বলবো, কি বসাবো, আর বসাবো। তার মানে আর এর ক্ষেত্রটা একটু বেশি। তো আমি আজকে এই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমি আরও ক্লাস নিয়ে হাজির হব। আমার ক্লাসগুলো যে কদলফুর হামদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অনলাইন পেজে থাকবে, আমার ফেসবুক পেজ এন এস স্টাডি পয়েন্ট চট্টগ্রামও থাকবে, এবং এই ভিডিওগুলো বিশেষ করে আমি আমার ইউটিউব চ্যানেল এন এ স্টাডি পয়েন্ট চট্টগ্রামে থাকবে। এই লিঙ্কগুলোর সাথে আমরা আপনারা যুক্ত থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে ওখানে আমি চেষ্টা করব আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দিয়ে আপনাদের উপকারে সামিল হতে। আসসালামু আলাইকুম।